হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল রেসিপি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চলে আসলাম মূল রেসিপিতে এজন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেই মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলো আমি ভেজে নেব এক সাইড হয়ে আসা পরে পোল্টে নিচ্ছি তরকারির জন্য আমরা যে মাছটা ব্যবহার করি সেটা সাধারণত হালকা করে ভেজে নেওয়া হয় তবে আমার কাছে একটু এভাবে ভেজে নিলে ভালো লাগে তাই একটু কড়া করে ভেজে নিয়েছি আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে কুমড়ো বড়িগুলো দিয়ে নিচ্ছি কুমড়ো গুলো ভেজে নেব আমার কুমড়ো বড়িটাও ভেজে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে উঠিয়ে নেব আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম আর সামান্য একটু হলুদেরগুলো দিয়ে নিলাম ওয়ান ফোর চা চামিচের মতো হবে এবার এই লবণ হলুদ দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো উঠিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যেই ওয়ান ফোর চা চামিচের মতো কালো জিরে দিয়ে নিলাম আর হাফ চামিচের মতো গোটা জিরে দিয়ে নিলাম এবার একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে সাত আটটা কাঁচামরিচ দিয়ে নিলাম আর হাফ কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব আমার পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামিচ জিরার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামিচ আর সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য রসুন বাটা দিয়ে নিলাম দেড় চা চামিচ আদা বাটা দিয়ে নিলাম এক চা চামচে কিছুটা বেশি হবে এবার আমি মশলাগুলো নেড়ে নিলাম ঢাকনা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত রান্না করে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরে অনেকটা তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে নিলাম এই মশলার মধ্যে আলুটা আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব আমার আলুগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কাপের কিছুটা বেশি হবে পানি দিয়ে নিয়েছি এবার একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দুইটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আবার একটু নেড়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে রান্না করব বলক আসা পর্যন্ত বলক আসা পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর ভেজে রাখা সে মাছগুলো দিয়ে নিচ্ছি এক এক করে কুমড়ো বড়িগুলো দিয়ে নিব আমার সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা মোটামুটি হয়ে আসা পর্যন্ত আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার এর মধ্যেও ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামিচেই কিছুটা বেশি হবে এবার একটু নেড়ে নিচ্ছি আর এক মিনিটের মতো রান্না করে আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা হয়ে গেছে চুলাটা আমি অফ করে দিয়েছি এবার একটা বাটিতে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার কুমড়ো বুড়ি দিয়ে মাছের ঝোল রেসিপি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ